হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো ব্লগটা চালু করছি, টান টান হলো। আর পিছনে দেখতে পাচ্ছ, এই যে হাজবেন্ড তো সোয়েটার মুড়ি দিয়ে আছে, এবার স্নান করবে বলে অপেক্ষা করছে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। আর সিমরন সব থেকে আগে চান করেছে, চান টান করে দেখো, ব্ল্যাঙ্কেট মুড়ি নিয়ে শুয়ে পড়েছে, শুয়ে পড়েছে মানে ফোন দেখছে না, ওই দেখো। তো এই অবস্থা আমার বাড়িতে চলছে, আর প্রচন্ড ঠান্ডা, সত্যি মানে কাজ করতে ইচ্ছে করছে না, বাট করতেও হচ্ছে। আর চুলের কাটিংটা, হেয়ারস্টাইলটা একটু পাল্টালাম, বাট আমার তো মনে হচ্ছে এটা ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। এই মাঝখানে স্মৃতি, মনে হচ্ছে যেন এখনই হয়তো আমার সিঁদুরদান হবে। হ্যাঁ, এরকম করে স্মৃতি কেটেছি। হ্যাঁ, আর এরকম করে কানে গোঁজা, ভালো লাগছে না। বাট কি করি বলতো, তোমরা বলছো হেয়ার কাটিং করবে না, চুল কাটবে না, চুল বাড়াতে আমাকে, বাট আমার ব্যাপারটা একটু বোঝো তোমরা, আমার একেবারে ভালো লাগছে না, একেবারে ভালো লাগছে না। চুল বাড়লে যেন মনে হয় কি বাজে দেখতে লাগছে। এই যে এত বড় বড় হয়ে গেছে, কানের কাছে গোজে রাখা আগেকার আর্টিস্টদের মতো, আমার একেবারে ভালো লাগছে না। তো আজকে লাঞ্চের মেনু দেখো, সজনে ফুলের তরকারি, আর এটা হচ্ছে ভেটকি মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল, দারুণ লাগে এই সময় শীতকালে। আর এটা সজনে ফুলের তরকারি বেগুন আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে, আর এটা হচ্ছে উচ্ছে ভাতে। তো গরম গরম খেয়ে নি, তারপর আবার কথা বলবো। কি কথা বলবো, গলা ঠক 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 করছে, এত ঠান্ডা। বাড়িতে থাকার মতো আছে ওয়েদার নয়, ভাবলাম বেরিয়ে পড়ি, ঠান্ডা আমাদের তাড়িয়ে দিচ্ছে বাড়ি, সেই জন্য মার্কেটে বেরিয়ে পড়ছি। আর দেখি কি টুকিটাকি কেনাকাটার আছে, সেগুলো কেনাও হবে, আর ঠান্ডার ভয়ে পালানো হচ্ছে। আমি তো পুরো প্যাকআপ হয়ে গেছি, একদম ভীষণ ঠান্ডা লাগছে।
আমরা এসেছি প্রায় 1 ঘন্টা হলো, বাট এসে চা খেয়েছি। গোছাগুছি করার সময় ওই ডিভাগের যে হেডড্রেস আছে ওখানে কিছু জিনিস রাখতে গেলাম, গুছিয়ে খাটের চাদরটা দেখো দেখাচ্ছি সামনে কতটা কেটে গেল, এই দেখো দেখতে পেয়েছো, একটা ছোট্ট কাটা ছিল তার কাছে আরেকটা গেল। ওহ, মানে কি রক্ত বেরোলো আজকে চিন্তা করতে পারবে না। তারপর টিবেট লাগাতে একটু ঠিক হলো, তো যাকগে ঠিক হয়ে যাবে। তো সেই জন্য খানিকক্ষণ ভিডিওটা বন্ধ রেখেছিলাম। আর আমরা যে দোকানে গিয়েছি অনেকগুলোই ব্যাংকলেটস দেখলাম, কিন্তু আমার এটা পছন্দ হলো ব্রাউন কালারের ওপর। দেখো খুব একটা বিশাল একটা ভারীও না, আর খুব যে লাইট ওয়েট তাও না, ওয়েটটা একেবারে ঠিকঠাক আছে। আমি মানে আমি তো তোমাদের বলি না যে আমি খুব ভারী রাখতে পারি না, বাট অতিরিক্ত ঠান্ডা তখন ঠিক আছে। আর যেটা শিবনের বাবা এনেছে সেটা খুবই লাইট ওয়েট, সেটা যখন একটু কম ঠান্ডা হবে তখন নেবো। আর এখন যে মানে এটা চলছে শীতটা, তাতে এটা চাই। এটা নিলাম, আর একটা নিয়েছি, এটা গিফটের জন্য নিয়েছি, এটা গিফট পারপাসে নিলাম। দাঁড়াও দেখাচ্ছি, একেবারে ডিপ পার্পল কালার আছে, লাইট পিঙ্ক আছে, আর মাঝখানে একটা দেখো গোলাপ করা আছে ব্রাউন কালার। হেভি সুন্দর লাগছে দেখতে, উফ, মানে এটা দেখবে যখন গায়ে নেবো না, মানে যাকে গিফট করবো যখন নেবে সুন্দর দেখতে লাগবে সেই। আর বেশ ভারীও আছে, একেবারে খুব যে বিশাল ভারী তাও না, আবার যে হালকা তাও না, আর ভীষণ সফট, ভীষণ সফট, একদম কোজি কোজি, ভীষণ সফট। এটা ভীষণ ভালো, আর ডাবল, এগুলো সব, হ্যাঁ, এটাই সিঙ্গেল নয়, প্রত্যেকটাই ডাবল। আরে কাপেল তো সবে ডাবল তো চাই, তো সেই জন্য এটা সুন্দর কাপেলের জন্য একেবারে পারফেক্ট। তারপরে পরে কাপেল আবার সিঙ্গেল হয়ে যাবে। এটা হলো আর আমারটা বাকি আছে, হ্যাঁ, এই দেখো আমারটা, এই দেখো, এটা তো তোমরা দেখতেই পেয়েছো, আর খুলছি না, তোমরা দোকানে দেখলে এটা, এটা শিমলন নিল, শিমলনের তো একটু আল্ট্রা চয়েস, মানে ও ফুল ফল কিছু নেবে না, তো একেবারে এই রকম একটা প্রিন্ট ওই ব্রিক ব্রিক ডিজাইন করা আছে, ব্রিক করা আছে, আমি নিয়েছি এটা। এটাও ব্রাউন কালার, এটা দুটো কালার ছিল লাগছে। তো এটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে চাউমিন বানানো হচ্ছে রাত্রিরে। এত ঠান্ডা আজকে আর রুটি খেতে ইচ্ছে করছে না, একেবারে গরমা গরম চাউমিন। আজ মনে হয় সব থেকে বেশি ঠান্ডাটা পড়েছে। তো চাউমিনের দেখো সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি, তো এখন চাউমিনটা বানাবো, আর রাত্রিরে গরম গরম চাউমিন খাওয়া হবে। আর আজকে যখন সবজি কিনছিলাম এচড় নিলাম, তো সেখানে আমার এক সাবস্ক্রাইবার সাথে দেখা, একজন না মা মেয়ে দুজন ছিল, এত ভালো পিছন থেকে এসে আমাকে বলছে, মানে মেয়ে মেয়েটা বলছে বন্দনা আনতি না, আর ওর মা বলছে বন্দনা আমার ভীষণ ভালো লাগে তোমার ব্লগ দেখে, আমার মন ভরে যায়, টাইম পাস হয়ে যায়, যদি তুমি না ছাড়ো, যে আজকে হয়তো ছাড়া হয়নি, তো আমি পুরোনোগুলো চালিয়ে চালিয়ে দেখি। বিশেষ করে আমি বললাম যে আমার হয়তো এক দুদিন মাঝে অফ চলে যায়, যার কারণ হচ্ছে শিমরন, শিমরনের পড়াশুনো চলছে, শিমরনের এখন অনেক কিছু মানে বিজি পড়াশুনোতে, পড়াশুনোর ব্যাপারে, তো সেজন্য আমার অতটা দু একদিন মাঝে অফ চলে যায়।
বাট আবার শিমরন সকাল দিকে না করতে পারলে বিকেলেও হয়ে যায়। আর শিমরনের বাবা তো অতটা করে না, যতটা শিমরন করে আমাকে মানে ভিডিওর ব্যাপারে, সেই জন্য শিমরন যদি একটু প্রবলেমে পড়ে যায় তাহলে আমারও প্রবলেম চলে আসে। তো এই তো যাই হোক অ্যাডজাস্ট করে মা মেয়ে চলে। আর বলছিল মা ভীষণ টিকটক, তো বলছে রান্না এত ভালো লাগে। রান্না নাকি আমার ভীষণ ভালো লাগে, আর ওর ইয়ে আমি খুব টিপটপ, আমাকে দেখে ভীষণ বলছে ভালো লাগছে, আর বাড়ি আমার ভীষণ ভালো লাগে, এত পরিষ্কার মানে পরিচ্ছন্ন বাড়ি। আর বলছিল যে তোমাদের ব্লগে দেখি আর সামনে দেখছি, মানে ভাবতেই পারছি না, ভাবতেই পারছি না যে সেই বন্দনাকে দেখি ব্লগে, দেখি ব্লগে ভিডিওর মধ্যে আর আজকে সামনে দেখছি, ভীষণ ভালো লাগছে। তো আমরা বললাম যে ক্যামেরাতে এসো, ব্লগে আমি ব্লগে আছি আজ। তো তোরা একটু সাই, তাই এলো না, এলো না, বাট অতিরিক্ত ভালো লাগলো, খুব ভালো ব্যবহার, খুব ভালো। আর আমার হাজবেন্ডের সাথেও বাজারে অনেক সময় দেখা হয়েছে, চিনতে পেরেছে বাট কথা বলেনি। তো ভেবেছিল ওরা যে যদি আমার সাথে কোনোদিন দেখা হয় তাহলে পরিচয় করবে। হ্যাঁ, তো পরিচয় করে ওদেরও ভীষণ ভালো লেগেছে, আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আমরা যেমন ভিডিও করছি, ভাবছি যে ও পাশে তোমরা আসো, সবাই আমাদের ভিডিও দেখছো, গল্প করছি, কিন্তু তোমাদের তো আর দেখতে পাচ্ছি না সরাসরি, তোমরা যেমন আমাদের দেখতে পাচ্ছ, তো যখন তোমার সাথে দেখা হয়েছে আমাদের ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে যে তোমাদের জন্যই তো আমাদের ভিডিও চলছে, তোমরা দেখছো বলে এতটাই, আর তোমাদের ভালো ভালো কমেন্টের জন্য ভিডিও করার এনার্জি আরো বেড়ে যায়। আদা রসুন দিয়ে দিয়েছি প্রথমে, পেঁয়াজও ছেড়ে দিয়েছি। ভিনিগার দিয়ে দিচ্ছি, সয়া সস, এটা টমেটো সস, আর এটা হচ্ছে রেড চিলি সস, ব্ল্যাক পেপার। চাউমিনের সাথে এন্ড করছি, চাউমিনটা দারুণ হয়েছিল, তো তোমরা অবশ্যই এটা ট্রাই করবে। আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে, তো আমাদের চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবে না। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, স্টে বিউটিফুল অ্যান্ড স্টে হেলদি।